এস পঞ্চম ব্যাটালিয়নের জওয়ান সুবেদার মার্কাসিং জমাতিয়া এবং নায়ব সুবেদার কিরণ জমাতিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত দুই জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ডাইন হার্নেস স্কিমে একটি করে চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শনিবার সামাজিক মাধ্যমে এই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ছাব্বিশ নভেম্বর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধারালো অস্ত্র আঘাতে নিহত হয়েছিলেন খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিত মল্লিক শহীদ সত্যজিত মল্লিকের মৃতদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সত্যজিৎ মল্লিকের পরিবারকে নগদ পাঁচ লক্ষ টাকা এবং ডাইন স্কিমে একটি চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত জওয়ানদের পরিবারের প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংবেদনশীল মানসিকতার চিত্রটি ফুটে উঠেছে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া